আরেকজন ভাই জানতে চেয়েছেন হোজের আপনার কাছে আমার প্রশ্ন হল নবী করিম সাল্লা আলি আসাল্লাম নিজ হাতে বর্ষা দ্বারা আঘাত করেছেন এবং সেই বর্ষার আঘাতেই তার মৃত্যু হয়েছে দয়া করে নামটি আমাদের জানাবেন কি জি ভাই অবশ্যই জানাব আপনি যে সুন্দর প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরটা আমরা কোরআন এবং ভিত্তিক আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের হাতে মৃত্যুবরণ যে করেছে সে কি ভালো মানুষ না খারাপ মানুষ অবশ্যই সে খারাপ মানুষ নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের হাতে মৃত্যুবরণ করলে আমরা সেই সকল মানুষগুলোকে কখনোই ভালো বলি না বলবও না কারণ কখনোই ভালো মানুষেরা নবী করিম সাল্লা সাল্লামের হাতে মরার কথাই নয় নবী করিম সাল্লা সাল্লামের নিজের হাত দিয়ে তীর নিক্ষেপ করে বা বর্ষার নিক্ষেপ করে যেই ব্যক্তির দিকে নিক্ষেপ করেছিলেন এবং সে ওই বর্ষার আঘাতেই মারা যায় সহি বুখারির মধ্যে একটি বর্ণনা আসছে যেই ব্যক্তির দিকে নবী করিম সাল্লি সাল্লাম বর্ষা নিক্ষেপ করেছিলেন তার নাম হচ্ছে ওবাইবনে খালফ এই ওবাইবনে খালফ নবী করিম সাল্লা আলাই সাল্লামকে অনেক কষ্ট দিয়েছিলেন একদা নবী করিম সাল্লামকে মারার জন্য সে ওয়াদাও করেছিল অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম তিনিও বলেছিলেন ইংশা আল্লাহ আল্লাহ যদি চাই আমিও তোমাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আমার হাত তোমার দিকে তুলব তাই নবী করিম সাল্লাহ সাল্লাম ওবাইবনে খালফের দিকে তিনি উহুদের যুদ্ধে তীর নিক্ষেপ করেছিলেন তীরটা খুব বেশি জোরে যে আঘাত লেগেছিল না হালকা আঘাত লেগেছিল এতে সে ছটফট করে চেঁচামেচি করছিল চিল্লাচিল্লি করছিল অন্য কাফের এসে বললো আরে কী হয়েছে তোমার তোমার তো হালকা আঘাত লেগেছে এতে তুমি এত চেঁচা চেঁচি করছো কেন ওবাইবনে খাল্প এই সময় বলেছিল শোনো আমাকে বলেছিল মোহাম্মদ আলী সাল্লাম যে আমি তোমাকে হত্যা করব। তো সেই মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম সে যে আজকে আমার দিকে তীর নিক্ষেপ করেছে আর তীর সে আমার শরীরে অল্প আঘাত লেগেছে আমি এতটুকু আমার বিশ্বাস জন্মিয়েছে যে সেই নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লা আল সাল্লাম যদি আমার দিকে আজকে একটু থুতু নিক্ষেপ করে দিত তবেও আমি ওবাইবনে খাল এই দুনিয়ার থেকে বিদায় নেব সমৃদ্ধ দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে বোঝা যাচ্ছে কি তাদের বিশ্বাসটা কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের কথার উপরে অনেক ছিল কিন্তু মাত্র কয়েকটি জায়গায় তাদের সমস্যা ছিল যেই কারণে তারা কাফের হয়ে গিয়েছিল আর এই কারণেই তারা চিরস্থ জাহান নামে হয়েছে নবী সাল্লা সাল্লামের হাতে যেই দুশ্মন নবীর নিজের তীর নিক্ষেপের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে নামটি জানতে পেরেছেন তো যে নাম হচ্ছে সই বোখারিতে আসছে ওবাইবনে হাল আশা করি উত্তরটি পেয়েছেন অল্লাহ আলম বি